আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল, সঙ্গে আমি রায়হান সাব্বির। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আমাদের এই ভিডিওগুলিকে বেশি বেশি করে শেয়ার করুন। ইনসাফ যাত্রার 41তম দিনে হুগলি জেলার চচুড়ার ঘড়ি মোড়ে ডিওয়াইফাইয়ের ইনসাফ যাত্রার সমাবেশ থেকে তৃণমূলকে নিশানা করে যুক্তিবাদী বক্তব্য রাখলেন ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা। চলুন শুনে নেওয়া যাক তার বক্তব্যের পুরো ভিডিওটি। মঞ্চে উপস্থিত আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমক প্রণাল ভট্টাচার্য, উপস্থিত আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি, উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভালোবাসার মানুষ, যারা আমাদেরকে বুক ভরা ভালোবাসা জানাতে এসেছে। এই 7 দিন ধরে যে পদযাত্রীরা হাঁটবেন তাদেরকে চলার পথে রাস্তাটাকে আরো মসৃণ আর চওড়া করার জন্য আপনারা উপস্থিত হয়েছেন এই রাত্রে। তাই সকলকে ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। 3 নভেম্বর থেকে আমরা পথ হাঁটতে শুরু করেছি। আমাদের কমরেডরা খোলা চিঠি আপনাদেরকে দিচ্ছি, একদম খোলা, আমাদের কোনো এই চিঠির খাম নেই, কোনো ভাড়াটে পোস্টম্যান নেই। বাংলার হাজার হাজার যুবক এই খোলা চিঠি বিলি করছেন। আর 7ই জানুয়ারি খোলা আকাশে রওনায় ওই চিঠির উত্তর পড়া হবে। কি লিখবেন সেই চিঠিতে, চিঠিতে লিখবেন বেকারদের কাজ না পাওয়ার যন্ত্রণা, চিঠিতে লিখবেন কলকারখানা বন্ধ, এই এলাকার একটার পর একটা জুট মিল বন্ধ, চিঠিতে লিখবেন কলেজ নির্বাচন বন্ধ, চিঠিতে লিখবেন এ রাজ্যের মাটিতে 500 শিক্ষকের বেতন বাড়ে না, বেতন বাড়ে না নির্মাণ শ্রমিকদের, চিঠিতে লিখবেন এ রাজ্যে বেতন বাড়ে না সিভিক ভলেন্টিয়ারদের, এ রাজ্যে বেতন বাড়ে না সাধারণ শ্রমিকের, এ রাজ্যে বেতন বাড়ে না 100 দিনের কাজে, এ রাজ্যে বেতন বাড়ে এমএলএদের, এ রাজ্যে বেতন বাড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী। শেষ যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য রিজাইন দিয়েছিলেন 2011 সালে বিধানসভা থেকে, সেদিন আমাদের মুখ্যমন্ত্রীর বেতন ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের 7,540 টাকা, আজকে একজন এমএলএ এর বেতন 2,10,000 টাকা। কি লিখবেন চিঠিতে, এই চিঠি লিখার জন্যই গোটা বাংলার যৌবন আজকে রাস্তায় নেমেছে। কি হবে বাংলা, এই গোটা পশ্চিমবঙ্গ সহ এই হুগলি জেলার মাটি, যে মাটিকে ওরা রক্তাক্ত করতে চাইছে, যে মাটিতে ওরা বিষ বৃক্ষ করতে চাইছে, যে মাটিতে ওরা বারুদের খঙ্গ দিতে চাইছে। মনে রাখতে হবে হুগলি জেলার মাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি, এই হুগলি জেলার মাটি রাজা রামমোহন রায়ের মাটি, এই হুগলি জেলাতে বড় হয়েছেন বঙ্কিমচন্দ্র পড়াশোনা করতে এসে, এই জেলার মাটি বিনয় দাসের মাটি, বিজয় মদকের মাটি, এ মাটি কোন তৃণমূলের দুষ্কৃতীদের অসীম মজুমদারদের মাটি হতে পারে না, কোন গুন্ডা কোন দাঙ্গাবাজদের মাটি হতে পারে না, এ মাটি জনগণের মাটি। এই মাটিকে নতুন ফুল ফোটানোর জন্য আমাদের 7 জন পদযাত্রী রাস্তায় হাঁটছেন, হাঁটবেন, এগোবেন, আর এগোতে এগোতে একটা নতুন স্বপ্নের ভোট নিয়ে আসবেন, নতুন আলোক বর্তিতা নিয়ে আসবেন এই রাজ্যের মাটিতে। হাঁটতে হবে, চলতে হবে, কোথায় শেষ এই বাংলার মাটিতে? স্কুল বন্ধ হবে, বন্ধ হবে কলেজ, বন্ধ হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান, আর বন্ধ হয়ে যাবে আমার
তার মা বোনদের স্বপ্ন দেখার অধিকার। যে মা তার ছেলেকে জন্ম দেওয়ার পর স্বপ্ন দেখেছিল যে আমি ছেলের মাথায় একটা টিকা লাগিয়ে দেব, আমার ছেলে ভালো করে পড়াশোনা করার পরে হাতে একটা ব্যাগ নিয়ে স্কুলে যাবে, মাস্টারি করতে বা কলেজে প্রফেসরি করতে যাবে বা কেউ ডাক্তারি করতে যাবে। সেই মাঝকে স্বপ্ন দেখে না, কারণ এই বাংলায় 8 লক্ষ 10 লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়। চাকরি বলে কারা? তৃণমূলের নেতার ছেলেরা, অনুপতর মেয়েরা চাকরি পাবে, আর বাংলার মেধাবী ছেলেরা চাকরি পাবে না। স্বপ্ন দেখতে একটা সময় যখন পশ্চিমবাংলায় বামপন্থীদের সরকারটা ছিল, প্রতি বছর শেষে পরীক্ষা হতো, প্রতি বছর টেস্ট হতো, আর আজকে আমার মা আর স্বপ্ন দেখে না। মা তার ছেলের হাতে একটা ব্যাগ ধরে দিয়ে বলে, বাবা পশ্চিমবাংলায় কাজ পাবি না, চাকরি পাবি না, কলকারখানা বন্ধ, স্কুল নেই, কলেজ নেই, পরিযায়ী শ্রমিক হিসাবে চলে যা কেরালা মহারাষ্ট্র পুনায় কাজ করতে। কি ভাবে বাংলা পেলো? বেকারত্ব পেলো, যন্ত্রণা। জ্যোতি বসু আসার পরেই প্রথম স্বপ্ন দেখিয়েছিল বাংলার মানুষকে, প্রতিটি গ্রামে প্রাইমারি স্কুল হবে, অঞ্চলে অঞ্চলে হাই স্কুল হবে, ব্লকে ব্লকে ডিগ্রি কোর্স কলেজ হবে, জেলায় জেলায় ইউনিভার্সিটি হবে, মেডিকেল কলেজ হবে জেলায়। আজকে তৃণমূল আসার পরে যারা এত কথা বলছে, একটা নতুন শিলান্যাস করতে পারেনি, বরঞ্চ উল্টে রাখেন 8,320 স্কুলে তালা বন্ধ করে দিয়েছে। আর আমরা বলছি এই তালা খোলার দায়িত্ব যুব সংগঠন নেবে জনগণকে সঙ্গে নিয়ে, তাই তো ইনসেপ্টার পা মিলিয়েছি, খুলতে হবে তালা। আর এই তালা খোলানোর দাবিতে রাস্তায় নামতে হবে। ওরা তৈরি করবে মদের দোকান, 21,000 নতুন মদের লাইসেন্স দিল বাংলার যৌবনকে শেষ করে দেওয়ার জন্য। আমরা বলছি মদের দোকান নয়, স্কুলের বাইরে একদিকে ছাত্রদের ভিড় বাড়ুক আর একদিকে শিক্ষকদের ভিড় বাড়ুক, এই তো আমাদের লড়াই। কেন শ্রমিকদের গোতরের দাম ওরা ঠিক করবে? যে সমাজতান্ত্রিক দুনিয়ার স্বপ্ন দেখি আমরা, প্রতিদিন পুঁজির সঙ্গে শ্রমের দ্বন্দ্ব বাড়ছে, বাড়ছে সাম্রাজ্যবাদের সঙ্গে পুঁজিবাদের দ্বন্দ্ব, সমাজতন্ত্রের সঙ্গে বাড়ছে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রকৃতির ইঞ্চিঞ্চি করে আমরা সমাজতন্ত্রের স্বপ্ন দেখাচ্ছি। আমরা চাইছি এমন একটা সমাজ ব্যবস্থা যে ব্যবস্থায় কোনো মানুষ গরিব থাকবে না, কোনো মানুষ বড়লোক থাকবে না, সবাই শিক্ষার আলোতে থাকবে, সবাই দুবেলা ভাত পাবে। আজকে ভাতের লড়াই আমাদের কাছে প্রাসঙ্গিক, কারণ গোটা দুনিয়াটাই, গোটা ভারতবর্ষের অভ্যন্তরে ওরা হিন্দুর সঙ্গে মুসলিমের দাঙ্গা লাগাতে চাইছে, ওরা দাঙ্গা লাগাতে চাইছে আপনার সঙ্গে আমার, ওরা দাঙ্গা লাগাতে চাইছে আদিবাসীদের সঙ্গে মুসলিমদের, ওরা দাঙ্গা লাগাতে চাইছে তফসিলদের সঙ্গে শিডিউল ট্রাইবদের। আমরা বলছি কোনো দাঙ্গা নয়, কোনো ভাগ নয়, ভাতের রাজনীতি আসল রুটি রুজি রাজনীতি মানুষের সামনে নিয়ে আসতে হবে, নিয়ে আসার জন্যই লড়াই। তাই আমরা সকলের কাছে আহ্বান জানিয়েছি, এক বিরাট লড়াই, লড়াই যদি জিততে হয় সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ এই পুঁজিপতিদের বিরুদ্ধে যদি লড়তে না পারেন, কারণ যারা চাইছে এই দেশের সরকার আর এই রাজ্যের সরকার একটা জায়গা থেকে পরিচালনা হয় আর এসেছেন তারা নাগপুর থেকে, ওরা কোনোদিন গরিব মানুষের কথা ভাববে না, মধ্যবিত্ত মানুষের কথা ভাববে না, সাধারণ মানুষের কথা ভাববে না, ওরা ভাববে টাটা বিড়লা গোয়েঙ্কা আম্বানিদের মতো পুঁজিপতিদের কথা, যারা গোটা পশ্চিমবঙ্গের টাকা বিক্রি করে দিতে চাইছে। তাহলে ওদের বিরুদ্ধে লড়াই করতে হয়, কোনো ভাগের রাজনীতি নয়, আমরা বলছি ভাতের রাজনীতি, আসল রুটি রুজির কথা মানুষের সামনে আমাদেরকে আনতে হবে। তাই আমরা বলেছি আসুন এই বিরাট সংগীত করে এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। আপনারা বলছি আমরা ডিওয়াইফাই ডাক দিয়েছি ব্রিগেড সমাবেশে, আমরা ডাক দিয়েছি ইনসাফ যাত্রার, কিন্তু লড়াই একা ডিওয়াইফাই পাবে না, এই লড়াইকে আরো মজবুত করতে হয়। ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক আমাদের প্রাক্তনীরা আছেন, বরাবর নেতৃত্ব আছেন, সবার কাছে আমরা হাত বাড়িয়ে দিয়েছি সাহায্যের হাত। আপনারা আমাদের হাত ধরুন আর আগামী দিনের 7ই জানুয়ারি নতুন ইতিহাস রচনা করুন। আর আপনাদের ভালোবাসা আর আপনাদের ঘামের টাকা নিয়েই আমরা চাইছি এই ব্রিগেড সমাবেশ করতে, তাই কৌটো নামিয়েছি আপনারা।
বাড়িয়ে দিন, এই কৌটোতে সাহায্যের হাত বাড়িয়ে দিন, কোন লুটের টাকায়, কোন গরু পাচারের টাকায়, কোন বালি পাচারের টাকায় আমরা ব্রিগেড করতে চাইছি না, মানুষের ঘামের টাকায়, জনগণের টাকায় আমরা ব্রিগেড করতে চাইছি। তাই আসুন আমরা এগিয়েছি, মানুষের উপর ভরসা আমাদের বেড়েছে, মানুষের আস্থা আমাদের উপর বেড়েছে, আজকের সময় দাঁড়িয়ে এই রাত্রে বেড়াতেও এত জনজোয়ার আমরা এগিয়েছি। আজ থেকে 10 বছর আগে বাংলার যৌবনের কলাপটনে ব্যস্ত, আমাকে আমার মতন থাকতে দাও, আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছি, আজকে বাজে না, আজকে বলে বাড়িয়ে দাও তোমার হাত, আমি তোমার আঙুল ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, আমি তোমার সাথে হাঁটতে চাই, এই 5 টাকার বার্তা নিয়ে আগামী দিনে 27 জানুয়ারি সফল করুন, সবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বিওয়াই ভাই জিন্দাবাদ।